OnePlus Nord 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 C3 Lite. OnePlus Nord C3 Lite recently launched হয়েছে। অনেকগুলো টেক নিউজও শেয়ার করছিলাম। এবং finally SamZone স্টুডিওতে চলে আসছে। চলুন খোলা যাক। Black and blue color combinationে OnePlus Nord C3 Lite এর box এসছে। তো প্রথমে আমরা একটা envelope পেয়ে যাব যা খুললে আশা করা যায় এর মাঝে কেস থাকার কথা। ইয়া এখানে আমরা স্টিকার পেয়েছি। এটা কি স্টিকার নাকি জিনিসটা? ও না। এই পাশে SIM ejector tool আর এখানে Nord Nord Nord। তারপরে কিছু কুইক গাইড আছে। সময় থাকলে পড়বেন। আর এই হচ্ছে গিয়ে আপনার সুন্দর একটা টিপিউ কেস যা কয়েকদিনের মধ্যে হলুদ কালার ধারণ করবে আর কি। এরপরে সুন্দর ফোনটা আমরা পেয়ে গেলাম। আর আমাদের হাতের কালার ভ্যারিয়েন্টটা জাস্ট একবার দেখুন। এটা একটু অলিভ টাইপের, অলিভ না কি বলা যেতে পারে, অত ভালো কালার টালার চিনি না, বাট যেটাই হোক না কেন এটা দেখতে কিন্তু খুবই গর্জিয়াস লাগছে। এটার কাছে আরও একবার আসবো আমরা একটু পরে। নিচে আমরা পেয়ে যাব চার্জার আর হচ্ছে কেবল, রেড কেবল এসছে। এই ছিল বক্সের মধ্যে আর কি। বাই দ্য ওয়ে এই ফোন আপনারা কোথায় পেয়ে যাবেন? আমাদের কাছে কিন্তু এটা পাঠিয়েছিল ফোন ফিচার বিডি। স্মার্টফোনটি বাংলাদেশে আসার সাথে সাথে ওরা আমাদের কাছে পাঠিয়ে দেয়। বসুন্ধরা সিটিতে ফোন ফিচার বিডির শপ রয়েছে এবং ভিডিও ডেসক্রিপশনে তাদের শপের ইনফরমেশন দেওয়া থাকলো। যারা কিনবেন অবশ্যই তাদের সাথে যোগাযোগ রাখতে পারেন। আর এর কারেন্ট প্রাইসটাও দেওয়া আছে ওখানে। OnePlus Nord C3 Lite বেশ লাইটই, মানে বড় সড়ো ফোন, কিন্তু হাতে নিলে আপনার অতটাও ভারী মনে হবে না। এটার ওজন হলো 195 গ্রাম। 195 গ্রাম ডেফিনেটলি কম ওয়েট না, বাট যেহেতু ফোনটাও বেশ বড় সড়ো, সো হাতে অতটাও ফিল দেয় না। আর এটার থিকনেসও কিন্তু অনেক বেশি না। রিয়ার প্যানেলটা দেখতে একদম গ্লাসের মতো লাগছে, যদিও এটা প্লাস্টিকে তৈরি। এবং এটা গ্লোসি ফিনিশ হওয়াতে খুব সহজেই কিন্তু ফিঙ্গারপ্রিন্ট বসছিল এর উপরে। আর আমার মনে হয় সহজেই স্ক্র্যাচও পড়ে যাবে, তাই সাথে থাকা টিপিউটি আপনি ব্যবহার করুন। প্রয়োজনীয় পোর্টস অ্যান্ড বাটন তো সবকিছুই দেখছি। ইভেন সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক রয়েছে, রয়েছে 3.5mm হেডফোন জ্যাক, স্পিকার গ্রিল এবং USB টাইপ সি পোর্ট। এর যে হোম বাটন, ওখানে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও রয়েছে যা বেশ ফাস্ট অ্যান্ড একুরেট। যেমনটা আপনারা দেখছেন প্রত্যেকবারেই একুরেটলি এটা কাজ করছে, একটু স্লাইডলি ডিলে আছে, অ্যানিমেশন ডিলে আর কি। ফোনটার বডি ফ্রেমটাও কিন্তু প্লাস্টিকে তৈরি। আর স্ক্রিনে যে কালারগুলো দেখছেন এরকম কালার ভ্যারিয়েন্টে স্মার্টফোনটা অ্যাভেলেবল রয়েছে। আজকে তাহলে একটু পারফরমেন্স দিয়ে শুরু করি না। কলকাম স্ন্যাপড্রাগন 695 5G চিপটা রয়েছে এর মাঝে, যা আমরা বিগত দিনে অনেক স্মার্টফোনের সাথে অলরেডি ব্যবহার করে আসছি। স্টোরেজ টাইপ হলো UFS 2.2, আর এটা একটা ভ্যারিয়েন্টেই পাওয়া যায়, 8/128GB ভ্যারিয়েন্ট। সাথে রয়েছে ডেডিকেটেড সিম কার্ড স্লট, তার মানে আপনি দুইটা সিম একটি মেমোরি কার্ডও ব্যবহার করতে পারছেন। রান করছে অক্সিজেন ওএস 13.1 বেসড অন অ্যান্ড্রয়েড 13। তো অপারেটিং সিস্টেম একদম লেটেস্ট কিছুই রয়েছে। তো এখানে যে চিপটা রয়েছে এটা বলা যেতে পারে একদম মিড রেঞ্জের, খুব কমন একটা প্রসেসর বা চিপ। এটা আমরা অলরেডি অনেক স্মার্টফোনে তো পেয়েছি এবং ব্যবহারও করে আসছি, যেগুলো অ্যারাউন্ড 25K to 30K এর মধ্যে অ্যাভেলেবল ছিল। এই ফোনটা আমরা পেয়েছিলাম গতকাল, বাট গতকাল আমরা আনবক্সিং এর ভিডিও দেইনি, কারণ গতকাল রিয়েলমির আর একটা ফোনের রিভিউ ছিল। তো এই যে একটা দিন একটা রাত আমাদের কাছে ছিল, তাতে যতটুকু আমরা ব্যবহার করছি টুকটাক একটু গেম টাইম প্লে করে দেখছিলাম, তো সব মিলে স্মুথ রেজাল্ট দিচ্ছে, এখন পর্যন্ত ঠিকঠাক আছে। তারপরে লং টাইমে আসলে বোঝা যাবে এর অবস্থা কি। সপ্তাহখানেক ব্যবহার করি, দেন ফুল রিভিউতে আমরা আসলে এর পারফরমেন্স নিয়ে বিস্তারিত নিশ্চয়ই আলোচনা করব। আর ক্যামেরা এসে আমরা দেখছি স্মার্টফোনটাতে তিনটা শুটার রয়েছে। মেইন শুটার হলো 108 মেগাপিক্সেলের, তো এখানে কিন্তু অনেক বড় কিছু আপনি পেয়ে গেলেন। বাট এর সাথে ছোট ছোট দুই মেগাপিক্সেল করে শুটার রয়েছে, একটা ডেপথ, একটা মাইক্রোস্কোপ। কেন রে ভাই, একটা আলট্রাওয়াইড দিলে এমন কি ক্ষতি হয়ে যেত? এই স্মার্টফোনটা কারেন্টলি মার্কেটে পাওয়া যাচ্ছে 30K এর আশেপাশে, তো 30,000 এর মধ্যে যদি আমরা কোনো একটা স্মার্টফোন কেনার চিন্তা ভাবনা করি, আলট্রাওয়াইড থাকবে না, এটা মানাটা আসলে কষ্টকর। আবার যদি আনঅফিশিয়াল হয়, আসলে হিসাবটা তো ওরকম না, হিসাবটা হলো এরকম, OnePlus-ই বা কোন চিন্তা এই ফোনে আলট্রাওয়াইড ছাড়া লঞ্চ করে দিল, আই ডোন্ট নো। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা ছিল 16 মেগাপিক্সেলের শুটার। মেইন ক্যামেরা কিন্তু সর্বোচ্চ 1080p তে ভিডিও রেকর্ড করা যায়, কারণ এই প্রসেসরটা আসলে 4K এর ভিডিও প্রসেস করতেও পারে না, আপনারা জানেন অলরেডি। সো আমরা 30K তে 4K পাচ্ছি না। যাই হোক, তো এই ফোন দিয়ে আমরা বেশ কয়েকটা ছবি তুলছিলাম, যেগুলো আপনারা স্ক্রিনে দেখছিলেন। কেমনই বা আপনাদের কাছে লাগলো আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমরা তো আরও বিভিন্নভাবে টেস্ট করবো, ইভেন লো লাইটেও ছবি তুলবো, তখন সেগুলো সম্বন্ধে আরও নিশ্চয়ই ভালোভাবে জানানো যাবে। ফাইনালি আসছি আর ডিসপ্লে সেকশনে। স্মার্টফোনটার ডিসপ্লে সাইজ 6.72 ইঞ্চ, বেশ বড় সড়ো ডিসপ্লে। এটা মূলত IPS LCD প্যানেল এবং এর PPI হলো 393। তো আমাদের এক্সপেকটেশন আসলে অ্যামোলেড সুপার অ্যামোলেডে চলে গেছে, আমি জানি। যখন কিনা আপনি 20K প্লাস করবেন সেই জায়গায় IPSটা মেনে নিতে একটু কষ্ট হবে, বাট সত্যি বলতে এই ডিসপ্লেটা কিন্তু যথেষ্ট কোয়ালিটিফুল মনে হয়েছে। মানে অ্যাজ এ IPS এটা যথেষ্ট কোয়ালিটিফুল, বেশ কালারফুল এবং যথেষ্ট কন্ট্রাস্টি হতে যে কোনো কিছু দেখতেই খুব ভালো লাগছিল আমাদের কাছে ইনিশিয়ালি। এছাড়াও আমরা টাচ রেসপন্সটা দেখলাম বেশ ভালো, পাশাপাশি এর যে হাই রিফ্রেশের বিষয়টা সেটাও একটু টেস্ট করে দেখছিলাম, 120Hz ঠিকভাবে পুশ করছে। যদিও এই স্মার্টফোন নিয়ে এখন পর্যন্ত আমরা একদম ডিরেক্ট সানলাইটটা চেক করে দেখতে পারিনি, সো এটা চেক করবো, দেন বোঝা যাবে এর ব্রাইটনেসই বা কতটুকু রয়েছে বা আসলে সেটা দেখার উপযোগী কিনা। এগুলো জানতে হলে অবশ্যই ফুল রিভিউর জন্য আপনাকে ওয়েট করতে হবে। আমার মনে হয় কি, স্মার্টফোন আসার সাথে সাথে না কিনে একটু ওয়েট করাটাই
একেবারেই বুদ্ধিমানের কাজ, সেক্ষেত্রে আমরাও একটু ব্যবহার করার সুযোগ পাই আর আপনারাও সঠিক তথ্যটা জেনেই ডিসিশনটা মেক করতে পারেন। সো ওয়েট করাটা বুদ্ধিমানের কাজ, একই সাথে দামটাও কিন্তু ডিভাইডে কমে। এনিওয়ে, এর ব্যাটারি ছিল 5000 mAh এর, বাট বক্সে যে চার্জারটা আমরা পেয়েছিলাম এটা কিন্তু বেশ বড়, 67 ওয়াটের। সো এই 67 ওয়াটের চার্জার দিয়ে অবশ্যই এই ফোনকে দ্রুত সময় চার্জ করা যাবে আর আশা করছি এর থেকেও আমরা একটা ভালো ব্যাটারি ব্যাকআপ পাবো, কারণ কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 যুক্ত যতগুলো স্মার্টফোনে পেয়েছি মোটামুটি ভালো একটা ব্যাটারি ব্যাকআপই পাওয়া গেছে এখন পর্যন্ত। তো এই ছিল এই স্মার্টফোন, কারেন্টলি এটা 31K এর মতো মনে হয় প্রাইস রয়েছে, আমি বলবো এটা ওভার প্রাইস অবশ্যই। সো ওয়েট করলে দেখবেন যে এটার দাম কিছুটা কমবে এবং তখন এটা পারচেস করাটা আসলে বুদ্ধিমানের কাজ হবে। তারপরেও সবকিছু মিলে আপনাদের কাছে কেমন লাগছে, এমনিতে দেখতে কিন্তু জোস, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সবার জন্য অনেক অনেক শুভকামনা, ভালো থাকুন, টাটা।